আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রসনা বিলাস। আজকে আমি আপনাদেরকে শুকনো চালের গুঁড়ি দিয়ে ফুলকো চিতই পিঠা তৈরি করে দেখাবো। কোনো রকম বেকিং পাউডার ছাড়াই এরকম ফুলকো ফুলকো শুকনো চালের গুঁড়ির পিঠা কিভাবে বানাচ্ছি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক গ্যাসের চুলায় ট্রেডিশনাল ওয়েতে কিভাবে চিতই পিঠাগুলো তৈরি করছি। বলে দিচ্ছি, প্রথমে আমি এখানে একটি পাত্রে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ নিয়ে নেব শুকনো চালের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লবণ। এবার লবণের সাথে চালের গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লবণের সাথে চালের গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব অল্প অল্প করে কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিয়ে চেষ্টা করবেন এই পিঠার বেটারটা তৈরি করার জন্য। হাত দিয়ে এভাবে ভালোভাবে কষলে কষলে মিশিয়ে নিতে হবে। আপনারা কিন্তু এই বেটারটা হাত দিয়েই মিশাতে চেষ্টা করবেন, কোনো রকম চামচ অথবা স্প্যাচুলা দিয়ে এই কাজটা করতে যাবেন না, হাত দিয়ে কষলে কষলে কাজটা করতে হবে। এরকম পর্যায়ে যখন চলে আসবে তখন আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে চালের গুঁড়াটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে, আরও নরম হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট পরে আমি গোলাটা নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। পানি দিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে গোলাটাকে ফেটিয়ে নিতে হবে। মনে রাখবেন, আপনি যতটা পরিমাণে বেশি সময় নিয়ে গোলাটা ফেটবেন আপনার পিঠাগুলো ততটাই ফুলে উঠবে। এই কারণে অনেক সময় ধরে গোলাটাকে ফেটিয়ে নিতে হবে। ঠিক এরকম একটা বেটার তৈরি করে নিতে হবে পিঠাটা তৈরি করার জন্য। অনেক বেশি ঘন হবে না, আবার অনেকটা পাতলা হবে না, মোটামুটি ঘন একটা বেটার তৈরি করে নিতে হবে। আর বারবার চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। এবার আমি চুলায় একটি লোহার সাজ বসিয়ে দিয়েছি পিঠাগুলো ভাজার জন্য। সাজটা গরম হয়ে এলে এর মধ্যে আমি যেই গোলাটা তৈরি করে রেখেছিলাম সেইখান থেকে চামচ দিয়ে দিয়ে দেব। পুরো সাজের মুখগুলো আমি ভরে ভরে দেব না, কিছুটা অংশ ফাঁকা রাখবো। যেহেতু পিঠাটা ফুলবে সেই কারণে আমি কিছুটা অংশ ফাঁকা রেখে প্রত্যেকটা চোখের মধ্যেই আমি গোলাটা দিয়ে দেব। গোলাটা দেওয়ার পরে একটু সময় যদি আমরা চুলোতে রেখে দেই ঢাকনা ছাড়া, তাহলে উপরে এই অনেকগুলো ছিদ্রর মতো তৈরি হবে। আপনারা যদি এই পিঠাটা ভিজাতে চান সেই ক্ষেত্রে অনেকটা কাজে আসবে এই ছিদ্রগুলো। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। প্রথম খোলাই মাশাল্লাহ অনেক সুন্দর ফুলে উঠেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো আসলে কত সুন্দর ফুলে উঠেছিল। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতগুলো ছিদ্র ছিল এবং পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি আরও একবার দিয়ে দিচ্ছি। প্রথমবারের পিঠাগুলো উঠানোর পরে আমি সাজের যে চোখগুলো ছিল খুব ভালোভাবে শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। আপনারা কখনোই কিন্তু তেল দিয়ে কাজটা করতে যাবেন না, তাহলে পিঠাটা ফুলবেও না আবার সুন্দরও হবে না। আমার দ্বিতীয়বারের যেই পিঠাগুলো দিয়েছিলাম আমার সেইগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। ঠিক একই রকম করে সমস্ত পিঠাগুলো ভেজে নিতে হবে। এরই মাঝেই কিন্তু আমার সমস্ত পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছিল পিঠাগুলো। আজকে আমি পিঠাটা পরিবেশন করব খেজুরের ছোলা গুড় দিয়ে। আমার কাছে ভীষণ ভালো লাগে খেজুরের ছোলা গুড় দিয়ে পিঠাটা খেতে। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের ভর্তা ও মাংসের ঝোল দিয়ে অনায়াসেই এই পিঠাটা খেয়ে নিতে পারবেন। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।